সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد وعن عمر رضي الله تعالى عنه قال إن المشركين كانوا لا يفيضون حتى تطلع الشمس ويقولون أشرك تبير وإن النبي صلى الله عليه وسلم خالفهم থুম্মা ফাদা কাবুল আন তাত লোয়া শমস রাহুল সময় তো হজ নিয়ে আমাদের আলোচনা বেশ কয়েকটি পর্বে হয়েছে আর হয়তো কয়েকটি পর্বে আমরা হজের আলোচনা শেষ করতে পারবো বলে আল্লাহর কাছে আমরা আশাবাদী এ পর্বে অমা রুব্দুল হত্যা আরাধেল্লাহত রানো থেকে বর্ণিত তিনি বলেন মক্কার কাফের মুশিকরা কারু লাইউ ফি রুনা হাত্তা তাত লোয়া সূর্য না পর্যন্ত মোজরাফা থেকে তারা মিনার দিকে রওনা হতো না কলু না আশ্রিকা সাবিরু সাবির হোজাইল গোত্রের একটি মানুষ ছিল যে এই পাহাড়ের পাদদেশে মারা গিয়েছিল এবং এখানেই তাকে দাফন করা হয়েছিল তার নামে এই পাহাড়টা পরিষিদ্ধ ছিল মক্কার লোকজনের কাছে মক্কার বড় বড় পাহাড়গুলির মধ্যে এটি একটি বিশাল পাহাড় তাই তারা বলতো যে এই সাবিরে যখন পর্যন্ত সূর্য না উঠবে তখন তারা যাবে না এটা তারা বলতো সাল্লাম আল্লাহনবী তাদের বিপরীত করলেন তারা সূর্য ওঠার পরে মিনার দিকে রওনা হতো আল্লাহ নবী আলিসাল্লাম সূর্য ওঠার আগেই রওনা হয়ে গেলেন থেকে মিনার দিকে তাহলে এটা ও মুসলিমদের সঙ্গে বিপরীত করা রাসুল্লাহ সাল্লামের একটি আমল এই জন্যে সূর্য ওঠার আগেই মোজারাফা থেকে বের হয়ে যাওয়া এটা একটা সুন্নতির অন্তর্ভুক্ত সেটা আমাদেরকে মনে রাখতে হবে যেভাবে মিনা থেকে আমরা যখন বের হয়েছিলাম সূর্য উঠার পরে কিন্তু এখানে শুনতে হল কি সূর্য উঠা আগেই যেতে হবে মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে এটা নিঃসন্দেহে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য হওয়া ইসলামের কোন সত্যিকারই একটা আদর্শ নয় তাই যে ক্ষেত্রে ইসলামের সুসাব্যস্ত কালচার এবং আচার অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রে আমরা সেটাই মানব সেটা অন্যরা যদি করে সেজন্য আমাদেরটা আমরা ছেড়ে দেবো তা না তবে যে সমস্ত ব্যাপারে আমাদের সুস্পষ্ট অন্যদের সঙ্গে সাদৃশ্য হবে সেটাকে বিপরীত করা আল্লা নবী আসলাম পছন্দ করতেন এবং বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে সাদৃশ্য না করা আল্লানবী নবী পছন্দ করতেন

আল্লাহ রাসুল সাল্লামের যে আজাদকৃত জায়দ বিন হারেসা গোলামের সন্তান ওসামা বিন জাইদ যে উম্মে আইমানের পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন যে উম্মে আইমান রাসুল্লাহ সাল্লাহ আর করে তিনি লালিত পালিত হয়েছিলেন আল্লাহ নবী আলসালাতামের এই দুইজন সাহাবি আবদুল্লাহ আব্বাস ওসামা বিন জায়দ বলেন যে আল্লাহ নবী আলসালাতাম জামরা আকাবার পাথর মারা পর্যন্ত তিনি তালবিয়া পড়তেছিলেন যে কথা আমরা আগে বলেছি যে যখনই জামরা আকাবাতে 10 তারিখে পাথর মারবে তালবিয়া বন্ধ করে দিয়ে আল্লাহু বলে সাতটা পাথর মারবে ইমাম বখের রাহমাতুল্লাহ আলাইহী এই বর্ণনা করেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু জালাল বাইত আন ইয়াসারি ওয়া মিনাল ইয়ামিনি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনতি কিভাবে পাথর মারলেন কোন দিকে দাঁড়িয়ে এই বর্ণনা দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জাল আল বাইত আন ইয়াসারি কাবা ঘরকে তিনি বাম দিকে রাখলেন ওয়া মিনা আন ইয়ামিনি আর মিনাকে ডান দিকে রাখলেন ওয়ারাম জামরাতা বেসাবি হাসায়াত আর এরপরে আল্লাহর নবী কি সাতটা কঙ্কর তিনি নিক্ষেপ করলেন জামারাতুল কুবরাতে তাহলে মারার সুন্দর নিয়ম হলো কাবা ঘরকে বাম দিকে রেখে মক্কাকে আর ডান দিকে মিনা রেখে এরপরে পাথর মারতে হবে এটা হলো একটা সুন্নত কেউ যদি সম্ভব হয় করবে না যদি করতে পারে যে এই দিক থেকে মারবে হয়ে যাবে তবে একটি শূন্য আলাদা করতে পারলে অবশ্যই তার জন্য বেশি নেকি পাবে ওকালাহাদ মাকামুল্লাদি উঞ্জিলাত আলাই হে সুরতুল বাকার মুত্তাফক আলাই মাসুদ বলেন এটাই সেই জাগা যেখানে আল্লাহর নবীর পড়তে সুরা বাকারা নাজিল হয়েছে কারণ সুরা বাকারার মধ্যে হজের যে বিধান হজের যে নিয়ম কারণ। হজ্জের যে আহকাম এখানে কি হয়েছে রয়েছে তাই এখানে নাজিল হয়েছে বলে আব্দুল ইবনে মাসুদ এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এটা বোখারি মুসলিমের হাদিস ওয়ানজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رما رسول الله صلى الله عليه وسلم جمرات বলেন আল্লাহর নবী আয়েশা সাল্লাম যমুন নাহর তার দসতারি কে চাস্তের সময় আল্লাহর নবী জামরাতুল আকাবা কে পাথর নিক্ষেপ করেছেন ওমা বাদা জালিক এর পরের গুলোই 11 তারিখ 12 তারিখ 13 তারিখ আয়ামে তাশরিক তিনি পাথর নিক্ষেপ করেছেন ফয়দ ইসলাম সূর্য যখন ঢলে গেছে তাহলে প্রথম দিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ঢোলার আগ পর্যন্ত মারা হলো উত্তম সময় না পেলে সুযোগ না হলে সমস্যা থাকলে সূর্য ঢোলার পরে এমনকি রাত্রেও মারা জায়জ রয়েছে আর পরের তিন দিন এগারো বারো তেরো সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের আজান হয়ে গেলে তারপরে পাথর মেরেছেন আল্লাহ নবী আলিসালাম তিন দিনই এটা করেছেন আর এই যে তিন দিন করেছেন এই জন্য ওলামা বলেছেন এগারো বারো তেরোকে অবশ্যই সূর্য ঢোলার পরেই মারতে হবে কেউ যদি না পারে তাহলে সূর্য ডুবার পরে এমনকি তারপরের ফজর পর্যন্ত পাথর মারা জায়েজ রয়েছে বর্তমানে পাথর মারার সমস্যা তো আর নেই এটাকে কয়েক তলা ভবন করা হয়েছে সেখানে একদিক থেকে যাবে আর দিয়ে নামবে এখন তো সুন্দর এক চমৎকার ব্যবস্থা যারাই ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থ করুন দীর্ঘজীবী করুন তাদেরকে আরও এই মক্কা মদিনার খিদমত করার সুযোগ করে দিন মুমিন মুসলমানদের সারা পৃথিবীর খিদমত করার সুযোগ করে দিন মহান রবুল আলমিন তাদের এই খিদমতকে কবুল করে নিন এর উত্তম যা যা তাদেরকে আল্লাহ দান করুন এটাই হবে আমাদের তাদের জন্যে দোয়া আজ হজের সেই আমলগুলিকে কাজগুলিকে সুন্দরভাবে সঠিকভাবে সুস্থভাবে আল্লাহ রসুলের নিয়মে করতে পারার জন্যে আজ সৌদি সরকারের পক্ষ থেকে সুন্দর সুন্দর কিতাব এবং মানচিত্র এবং রাস্তাঘাট গাড়ি ঘোড়া কত কিছুই পানি আর যত কিছু প্রয়োজন ব্যবস্থা করেছেন এই ব্যবস্থাগুলির পরেও এক শ্রেণীর মানুষ তাদের নিজের স্বার্থ অর্জন করার জন্যে তারপরে সেখানে বিঘ্নতা সৃষ্টি করে সেখানে বিভিন্ন ধরনের জ্ঞানজাম এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেন আল্লাহর কাছে আমরা দোয়া করব তাদেরকে আল্লাহ হেদায়ক দান করুক এবং তাদেরকেও বলবো যে আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিয়ে আপনাদের পয়সা উপার্জনের ব্যাপারটা অত্যন্ত এটা নিকারজনক এবং এটা খারাপ এ থেকে আমরা এই ধরনের অন্যায় থেকে বিরোধ থাকার চেষ্টা করব হাজিদেরকে নিয়ে আল্লাহর মেহমানকে নিয়ে ঋছক ব্যবসা করা খিদমত না দিয়ে প্রতারণা করা এটা কিন্তু বিরাট অন্যায় হবে জুলুম হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জুলুমকারীদেরকে কখনোই ছেড়ে দেবেন না আমরা হজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করব হজের দায়িত্বে যারা থাকেন তাদেরকে সহযোগিতা করব সুন্দরভাবে সুস্থভাবে হজ পালনের জন্য আমরা সবাই যার যতটুক ভূমিকা পালন করা দরকার ততটুক আমরা করব তাহলে আমাদের সুন্দর মতো হজ হবে মা হজ হবে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ানিবিন উমর রাজি আল্লাহ তার আনহুমা আন্না খান ইয়ারমিল জমরাতার দুনিয়া বেসাবি হাসায়াত ইউকাবু আলা ইসরিকুল হাসায়াত সুম্মা তাকাদ্দামু সুম্মা ইউসহিলু ফায়াকুমু ফায়াস্তাকবিলুল কিবলা ফায়াকুমু তাবিলান ওয়াদু ফায়ারফু ইয়াদাইহি সুম্মা ইয়ারমি আল উস্তা আব্দুল ইবনে ওমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আনাহু কানা ইয়ারমিল জামরাত দুনিয়া সবচেয়ে ছোট যেটা জামরাতুল সুগরা ছোটটাকে মারতেন সাতটি কঙ্কর তকবির বলতেন প্রতিটি মারার পরে মারতেন আল্লাহ আকবর এরপরে আল্লাহ তাহলে আপনি পাথর মেরে বলেন আল্লাহ আকবর অথবা পাথর মারার সময় বলেন আল্লাহ বলে মারেন দুইটাই যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই সুম্মা এত এরপরে তিনি সামনে এগিয়ে যেতেন সুম্মা ইউসেল এরপরে তিনি সহজ মাটি সেখানে তিনি নেমে যেতেন ফয়াকুম কুমো এখানে দাঁড়াতেন ফয়াস তাকবুল কেবলা কেবলাকে সামনে করতেন ফয়া তবি ইলান লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন ফায়ার ফাইয়া তার দুই হাত উত্তোলন করে লম্বা দোয়া করতেন তিনি কি করতেন মধ্যম যেটা ওইটাকে পাথর মারতেন এরপরে তিনি বাম দিকে একটু সরে যেতেন আমরা আমাদের একটি বিরতির পরে বাকি অংশ পূর্ণ করবো সে সময় পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিটিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতার জন্য করুণা

আল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস বাংলায় বিরতির পূর্বে আবদুল্লাহ ওমার রাজাল যে পাথর মারার পদ্ধতি বর্ণনা করতেছিলেন তিনি ছোটটাকে মেরে সামনে এগিয়ে সহজ জমিনের মধ্যে নেমে যেতেন সেখানে তিনি দাঁড়িয়ে লম্বা কেবলা সামনে করে তিনি লম্বা দোয়া করতেন দীর্ঘক্ষণ এরপরে মধ্যমটাকে মারতেন মারার পরে তিনি বাম দিকে যেতেন আয়ুষ হেলো বাম দিকে গিয়ে আবার তিনি সাধারণ যে মাটি ওইখানে তিনি নেমে যেতেন মানে রাস্তা ছেড়ে সাইডে চলে যেতেন তারপরে কেবলাকে সামনে করে হাত উঠিয়ে লম্বা দীর্ঘক্ষণ দোয়া করতেনা এরপরে যেটা বড় পাথর মারলেন। ওয়াদি থেকে সেটাকে মারলেন ওলা ইয়াকিফ ইন্দাহা এই বড় জামরা মারার পরে আর সেখানে তিনি দাঁড়ালেন না সুম্মাইয়ান শারিফ এরপরে তিনি ওখান থেকে সরে গেলেন এইভাবে আবদুল্লাব ওমার তার পাথর মারার কাজ সম্পাদন করে বললেন ভায়া কুল ওয়াহা কাজা আই তু রাসূল আল্লাহ সাল্লাসাল্লাম আলু এইভাবেই আল্লাহর নবী আলিসুলা সাল্লামকে আমি করতে দেখেছি পাথর মারতে দেখেছি রাহুল বোখারি হারিশ রিমাম বোখারি বর্ণনা করেছেন তাহলে আব্দুল্লাহ ওমর রাজেল হাতাল আনু পাথর মারার পদ্ধতি তিনটাকে কিভাবে হবে ছোট মধ্যম বড় ছোট এবং মধ্যমটাকে মেরে কেবলামুখী হয়ে লম্বা দীর্ঘক্ষণ দোয়া করা আর বড়টাকে মারার পরে না দাঁড়িয়ে থেকে মিনার দিকে চলে যাওয়া এটা হলো রাসুল সাল সাল্লামের সুন্নতি পদ্ধতি আজ এই সুন্নতি পদ্ধতির অনেকটা আমরা দেখতে কম পাই এর জন্য সাহেব আমাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা যখন পাথর মারতে যাবেন হজের যে একটি অজীব কাজ তখন রাসূলের এই তরিকাটা জেনে নিয়ে মারার চেষ্টা করবেন তাছাড়া যদি কেউ যে কোন দিক থেকে পাথর নিক্ষেপ করে সেটা তার আদা হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়ান রাসুল আল্লাহ সাল্লাম কাল হামিল মোহাল্লিন কাল ওয়াল মুকাসরিন ইয়া রাসুল আল্লাহ কাল আফিসাল মুকাসরিন মোত্তাফাকুন আলাই আবদুল্লাহ মিনাম রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলহিসাল্লাম যারা মাথা মুন্ডন করেছিল মাথা নাড়িয়ে করে নিয়েছিল তাদের জন্য দোয়া করে বললেন আল্লাহ হামিল মোহাল্লিন যারা মাথা নাড়িয়ে করেছে চুল একেবারে চেঁচে ফেলে দিয়েছে আল্লাহ এদের প্রতি দয়া করো সাহবায় একরম বললেন হে আল্লাহ রসুল যারা মাথার চুল কেটেছে ছোট করেছে তাদের জন্য আল্লাহর নবী এইভাবে দুইবার বলার পরে তৃতীয়বারে গিয়ে বললেন ওয়াল মুকাসীন মানে যারা মাথা নাড়িয়ে করে নাই চুল ছোট করেছে তাদের প্রতি আল্লাহ দয়া করো তাহলে ক্ষেত্রে বুঝতে পারলাম যে মাথা নাড়িয়ে করে নেওয়া চুল একেবারে চেঁচে ফেলে দেওয়া হলো উত্তম তবে প্রিয়জনে বা অপ্রিয়জনে কেউ যদি চুল ছোট করে তাহলে সেটাও জায়জ রয়েছে এক্ষেত্রে আসলে দোয়া যে বেশি থেকে বঞ্চিত হয়ে কম দোয়া পেয়ে যাবে এজন্যে মনে রাখতে হবে যে মাথার চুল নাড়িয়ে করে দেওয়া উত্তম তবে এক্ষেত্রে অনেকে দেখা যায় এখান থেকে ওখান থেকে দু চারটা করে কেটে নেয় এটাতে কিন্তু তার হবে না সমস্ত মাথা থেকে যেন কাটা পড়ে কেঁচি দিয়ে বা মেশিন দিয়ে সমস্ত চুল থেকে যেন কাটা পড়ে এমনটা হলে তখনই পরিপূর্ণ হবে বাকি এখানে ওখান থেকে চারটা পাঁচটা করে কেটে নেওয়া এটা ঠিক হবে না একজন যারা বাইর থেকে হজ করতে আসেন দেখা যায় মারওয়া পাহাড়ের ওপরে বা মিনাতে চুল যারা কাটে এখান থেকে ওখান থেকে কাটে সাধারণ মানুষ বই পড়া আর কি শিখেছে বাদ দিয়ে ওদের দেখি নিজেরাও দু একটা করে কেটে নিয়ে ওইখান থেকে গ্রাম খুলে হালাল হয়ে যায় এগুলি কিন্তু শূন্যতের পরিপন্থী হয়ে গেল সমস্ত মাথা নাড়িয়ে করে ফেলেন অথবা সমস্ত মাথা থেকে যেন চুল কাটা পড়ে সেই কেচি দিয়ে হোক আর মেশিন দিয়ে হোক সেটা আমাদেরকে মনে রাখতে হবে আর এই ক্ষেত্রে আল্লাহর নবীর যে দোয়া মাথা নাড়িয়ে করাদের জন্য এইটাও নেওয়ার চেষ্টা করতে হবে ওয়ান আব্দুল আমর ইবিন আস রাজি আল্লাহ আনহুমা আন্না রাসুল আল্লাহ সাল্লামা ওয়াকা ফাফি হাজাতিল ওয়াজা আবদুল্লাহ বিন আমর আস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বিদায় হজে তিনি দাঁড়ালেন হজা আলু এস আলু না আল্লাহর নবীকে এটা ছিল এগারো তারিখে আল্লাহ নবী আসসালাম এটা মিনাতে তিনি দাঁড়ালেন তিনি দাঁড়ালেন যখন ফাজা আলু আলু না জিজ্ঞেস করা শুরু করলেন কলারাজুল্লাম আস ওর একজন বলে হে আল্লাহ আসলাম আমি বুঝতে পারি নাই আমি এটা অনুভূতি করতে পারি নাই হালাক তো কাবুলা আনাজ বা আমি মাথা নাড়িয়ে করে ফেলেছি কুরবানি জবা করার আগেই কলা ইজবাহ আল্লাহ বলেন তুমি জবা করো কোনো সমস্যা নেই

যে যেটা প্রশ্ন করেছে কেউ বলছে আমি আগেরটা পরে করেছি পরেরটা আগে করেছি যে যেটা প্রশ্ন করেছেন আল্লাহ নবী আসালাম তাদের উত্তরে বলেছেন ইফ আল ও তোমার বাকি কাজ পূর্ণ করো এতে কোনো তোমার সমস্যা নেই এই হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে এর দ্বারা বোঝা গেল যে দশ তারিখের সকালে যে কাজগুলি রয়েছে প্রথমত পাথর নিক্ষেপ করবে এরপরে জবাহ বা নাহার করবে এরপরে মাথার চুল কাটবে বা নাড়িয়া করবে এরপরে তাও হেফাজা করবে এই চারটি কাজ তোর তীব সহকারে ধারাবাহিকভাবে করা সুন্নত কেউ যদি ইচ্ছা করে বা অনিচ্ছা করে এর আগে পিছে করে নেয় তাহলে কোনো সমস্যা নেই এ দ্বারা এটাই প্রমাণিত হলো কারণ অজিব যদি হতো আল্লাহ নই বলতেন আদা করো এবং দাম দাও বা কোরবানি দাও একটা কিছু বলতেন এখানে সুস্পষ্ট বোখারি মুসলিমের মতো বিশুদ্ধ হাদিস থাকার পরেও তরতিবকে অজীব মনে করা বা তরতিব কেউ উল্টো করলে একটা কোরবানি দিতে হবে বা জবা করতে হবে এই ধরনের কথা বলা অত্যন্ত কঠিন কথা হয়ে যাবে আল্লাহর নবী আসসালাম যেখানে স্বয়ং বরং তফায় করেছি সাই পরে করেছি সায় করেছি তফায় করেছি এই বিভিন্ন হাদিসের দ্বারা সব কাজগুলি দশ তারিখের আগে পরের ব্যাপারগুলি উল্লেখ হয়েছে সেখানে আল্লাহর নবী ইফ হারাজ বললেন আর আমি যদি বলি এটা করা যাবে না করিও না এটা এটা বিপজ্জনক তাহলে কেমন হবে আল্লাহ নবী আলিসাল্লাম যিনি আমাদেরকে হজ শিখালেন তার হজের যে মাস আলা সেখান থেকে আমরা না নিয়ে যদি অন্য কোথাও থেকে নেওয়ার চেষ্টা করি তাহলে তো কষ্ট হয়ে যাবে উল্টো পাল্টো হয়ে যাবে এই জন্যে বোখারি মুসলিমের হাদিসটি আমাদের কাছে অত্যন্ত শক্ত দলিল যে দশ তারিখের কাজ চারটি কি নয় তত্তিব ওয়াজিব নয় শূন্য এটুকুই আমাদের কাছে সাব্যস্ত হয় এখানে আরো আমাদের মনে রাখতে হবে পার্থপক্ষে শূন্যত অনুযায়ী আমল করা পারব তারপরেও এর বিপরীত অনেকে ইচ্ছা করেই করেন তবে জায়েজ রয়েছে তবে সুন্নত মোতাবেক করাটাই হবে কি আমাদের জন্যে করণীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে তবে আগে পরে হয়ে গেলে সমস্যা যে নেই এবং দাম দিতে হবে না এতা আসু স্পষ্ট এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়াল মেসুয়ারীবনে মাখরামা আলনারাসুল্লাহ সাল্লাল্লাহু আ সালাম নাহারা কাবলা আ আহলেক ও আমারা সাবাহুবে দলেক রাহল বখি মেসুয়াীবনে মাখরামা থেকে বণিত তিনি বলেন আল্লাহর নবী আসরাতসালাম মাথা নারিয়ে করার আগে মন্ধন করার আগে তিনি কি করেছেন নাহার করেছেন। ও আমারা সাহাবাহুবে দলেক আল্লাহ নবী। সেইভাবে করার জন্যে তার সাহবা একরামকে নির্দেশ দিয়েছেন তাহলে পাথর মারা এরপরে কুরবানি বা নাহর করা এরপরে মাথা নাড়িয়ে করা তাহলে এই যে এখানে নির্দেশ করলেন এই নির্দেশ মানে ওয়াজীব নয় যদি অজীব হতো তাহলে ওই যে আগের হাদিসের সঙ্গে তাহলে কি হতো বিপরীত ধর্মী অর্থ হয়ে যেত তাহলে এখানে নির্দেশ করা মানে কি নির্দেশ মুস্তাহাব বা উত্তম বা সুন্দর তা না হলে দুই হাদিসের মধ্যে একটা বিপরীত কি একটা মোখালেফ হয়ে যাবে একটা আরেকটার বিপরীত হয়ে যাবে আলাই বর্ণনা করেছেন তাহলে দশ তারিখের চারটি কাজে তিনটি কাজের যে কোনো সে হালালে আউ্বাল প্রথম হালাল হয়ে যাবে তিনটি কাজ হলো পাথর নিক্ষেপ করা মাথা নাড়িয়া বা চুল ছোটো করা আর কাবা ঘরের তফ এফাজা বা তফে জিয়ারা করা এই তিনটি কাজের যে কোনো দুইটি করবে সে প্রথম হালাল হয়ে যাবে বাকি তিনটি যখন হয়ে যাবে তখন সে পূর্ণ হালাল হয়ে যাবে প্রথম হালাল হওয়ার পরে স্ত্রী ছাড়া সবকিছুই তার জন্য এহরাম পড়ার জন্য যা নিষিদ্ধ ছিল সবই হালাল হয়ে যাবে আর বাকি যখন তিনটি পূর্ণ করবেন তখন সে দ্বিতীয় হালাল হয়ে যাবে পূর্ণ হালাল হয়ে যাবে আর সেক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রী ব্যবহার করা তখন জায়জ হয়ে যাবে প্রথম হালালের পরে এহরামের কাপড় খুলে দিয়ে গোসল করে নর্মাল কাপড় পরে কাবা ঘরের তফ করতে যেতে পারবে আতর সুগন্ধি মাখতে পারবে কোনো সমস্যা নেই যেটা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে ওয়ানায় সতী আল্লাহ আনহা কালাক কালা রাসুল্লাহারি তুম ও হালাক হাল্লাল কুম্তিব আল্লাহ নবী আসাতাম থেকে মা আয়সরাজুল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন যখন তোমরা পাথর নিক্ষেপ করে দিবে দশ তারিখের মাথার চুল নাড়িয়ে করে দিবে ফকাদ হাল্লাল কুম্তিব তখন তোমাদের জন্যে সুগন্ধি হালাল হয়ে যাবে বা কুল্লু সব কিছুই হালাল হয়ে যাবে ইল্লান নিসা স্ত্রী আবু দাউদ আবু দাউদ এবং আহমাদ বর্ণনা করেছেন তাহলে প্রথম হালালের সঙ্গে রামিউল জামারা আল আকাবা প্রথম বড় জামারাকে নিক্ষেপ করা আর মাথার চুল নাড়িয়ে করা কুরবানির সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই তাহলে তিনটি কাজ তফ ইফাজা মাথা নাড়িয়ে করা বা ছোট করা চুল আর হলো কি পাথর নিক্ষেপ করা কাজে কখন আমার কুরবানি হবে এই তর্তীব মনে করে আমি অপেক্ষা করবো আর তখন কি আমার মাথা নাড়িয়ে করবো এরপরে তর্তীব নিয়ে বসে থাকার কারণে অনেক হাজিদের অনেক কষ্ট হয় যেখানে আল্লাহ সহজ করে দিয়েছেন তার রসুলের মাধ্যমে সেখানে নিজের উপরে কষ্ট করে নেওয়া মাস আল্লাহ উল্টা করে নেওয়া কট্টুক ঠিক হবে এটা আমাদের একটু বিবেচনা করে দেখা দরকার তবে এক্ষেত্রে বলব কেউ যদি নিজের উপরে কষ্ট করে নেন তাতে তো শরীয়তের আল্লাহ করার কিছুই থাকবে না আল্লাহ নবী আলসালসাল্লামকে দুইটি জিনিসের মধ্যে এখতিয়ার করার যখন সুযোগ দেওয়া হতো তখন আল্লাহ নবী আইসার আহমা সহজটাকে গ্রহণ করতেন এটা ছিল তার নিয়ম এটা ছিল তার পদ্ধতি যেটা আয়েশা সিদ্দিকা রাজুল্লাহ আনহা আমাদেরকে বর্ণনা করেছেন তা আমরা সহজটা বাদ দিয়ে রাসুলের সুন্নতি নিয়ম বাদ দিয়ে রাসুলের বাদ দিয়ে আমরা কঠিনটা নিয়ে নিব এটা আবার কোন তরিকা হতে পারে এটা আমাদের একটু বিবেচনা করা দরকার ওয়ারিউ নবসি রাদিয়াল্লাহু তাআলাহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাইসা আলাল নিসাঈ হালকুন ওয়া ইনমা আলাল নিসাঈ তাকসির রাহু আবু দাউদ হাসান আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়া থেকে বোরনাকুশ ইবনে আব্বাস আল্লাহর নবী বলেন মহিলাদের জন্যে মাথা নাড়িয়ে চলবে না নাড়িয়া করা মহিলাদের চলবে না নিসাইল তাকসির মহিলারা তাকসির করবে আঙ্গুলের এই যে গিরাগুলি রয়েছে এক গিরা বরাবর মাথার সমস্ত চুলগুলি ধরে মাথা থেকে এক গিরা বরাবর আঙ্গুল গিরা বরাবর কেটে দেবে এতে তার হালাল হয়ে যাবে আর সমস্ত থাকবে না মাথা চুল বড়স বেশি করে কাটা বা হালক বা নাড়িয়া করা মহিলাদের জন্যে নয় আজ আমাদের এ পর্যন্তই শেষ করতে হচ্ছে হজের বর্ণার আর কিছু সময় আমাদের লাগবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আল্লাহ আলামিন আমরা এ পর্যন্ত যা বর্ণনা করেছি সে অনুযায়ী আমুল করার তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন করেনা আলহামদুলিল্লাহ রবীন্দন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াহাতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দোজানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা